الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا آمنت بالله صدق الله العلي العظيم মুহতারাম হাজিরিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাস হিসেবে আমরা সাপ্তাহিক তাফসীর এবং জুমার আলোচনাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত নিয়ে করছি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাতের জীবনের একটা বড় গুরুত্বপূর্ণ অংশ যেটা গত জুমায় আমরা আলোচনা করেছি, ইসমত সম্পর্কে, রসুল নিষ্পাপ হওয়া সম্পর্কে। আলহামদুলিল্লাহ আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে অনেকদিন ইনশাআল্লাহ তাআলা। আর রসুলের সিরাত আলোচনা করা উদ্দেশ্য দুইটাই, এক হচ্ছে রসুলের সিরাত আলোচনাটাই একটা ইবাদত, রসুলের জীবনী আলোচনাটাই একটা ইবাদত, আর এক হচ্ছে নিজের এবং যারা শুনবে সকলের আমলের আগ্রহ তৈরি হওয়া। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জেনে ওই রকম জীবন নিজের বানানোর চেষ্টা করা, এই দুই বড় মাকসাদ। আজকে যেটা আলোচনা করতে চাই, যে আয়াতে করিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে করিমায় বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, মুহাম্মদ তিনি তোমাদের কোনো পুরুষের পিতা নন। এটা এই জন্যে বলেছেন, অথচ তার ছেলে ছিল, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম কাসিম আমরা জানি এগুলো, তারপরেও আল্লাহ তাআলা বলছেন তিনি কোনো পুরুষের পিতা নন। তো ঠিকই আছে, ওই বাচ্চা অবস্থায় ইন্তেকাল হয়েছে যাদের শিশু, এটা বলার কারণ হচ্ছে এটা কিয়ামত পর্যন্ত যেন আর কেউ নবুয়তের দাবি তো করবেই না, সামনে নবুয়তের প্রশ্ন আসতেছে, এই কথারও যেন দাবি না করে,
যে আমি রসুলের সন্তান, কাজেই আমি যেটা বলবো এটাও শরীয়ত, এইরকম দাবি যেন কেউ করতে না পারে। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের দিক থেকে কোনো বংশ দুনিয়ায় নাই, বংশ হওয়ার প্রশ্নই আসে না। ছোট অবস্থায় ইন্তেকাল করছেন। ইব্রাহিম সম্পর্কে পাওয়া যায় যে নিজে নিজে ঘোড়ায় ওঠার মতো বয়স হয়েছিল, এতটুকু। ওয়ালাকিন রাসূল আল্লাহ, রসুলের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে তিনি আমাদের রসুল, এটাই তার সাথে আমাদের সম্পর্ক, অন্য কোনো সম্পর্ক না। তিনি আমাদের রসুল, রক্তের সম্পর্ক নাই, আগের নিষেধ যেটা রক্তের সম্পর্ক নাই রসুলের সাথে আমাদের, কিন্তু রুহানি সম্পর্ক আছে, তিনি আমাদের রুহানি পিতা। কারণ রসুলের বিবিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, রসুলের বিবিরা মুমিনদের মা, সেই হিসাবে রসুল আমাদের রুহানি পিতা। রিসালাতের সম্পর্ক হচ্ছে রসুল যে বিষয় আমাদের সামনে পেশ করবেন, রসুল যে বিষয় আমাদের সামনে আমলের নমুনা দেখাবেন, আল্লাহর হুকুমটাকে রসুল যেভাবে করবেন ঠিক ওইভাবে করা, এটা হচ্ছে রিসালাতের সম্পর্ক। নতুন করে করার কোনো সুযোগ নাই। খাতামান নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ নবী হচ্ছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হিসাবে দুনিয়ায় আর কেউ আসবেন না, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসবেন, কিন্তু আল্লাহ তাআলা যখন তাকে আসমানে উঠায় আনেন তখন তার নবুয়তকে স্থগিত করা হয়েছে, ওই নবুয়তকে আর ফেরত দেওয়া হবে, তিনি আবার আসবেন, আমাদের রসুলের উম্মত হিসাবে আসবেন। কাজেই কিয়ামত পর্যন্ত রসুলের পর কেউ যদি নবুয়তের দাবি করে তাহলে তিনি স্পষ্ট এই আয়াতকে অস্বীকার করতেছে, কাফির, কোনো সন্দেহ নাই। শুধু এই আয়াত না, বহু আয়াত রব্বুল আলামিন রসুলের শেষ নবী হওয়া সম্পর্কে স্পষ্ট করে বলেছেন, বহু আয়াত আছে কোরআন। রসুল নিজেও বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি শেষ নবী, আমার পর আর কেউ আসবে না নবী। মুসাইলামাতুল কাযযাব, এই জাতীয় যে সমস্ত ভণ্ডরা নবুয়তের দাবি করেছিল তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা হয়েছে। হালের সবচেয়ে কাছে আমাদের গোলাম আহমদ কাদিয়ানি, যে নবুয়তের দাবি করেছিল, তার বিরুদ্ধ ওলামায়ে কেরাম সোচ্চার হয়েছিলেন, সমস্ত মুসলিম বিশ্বে, আরব বিশ্বের তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। দুর্ভাগ্য আমাদের, আমাদের দেশে হয় নাই। এটা প্রত্যেকটা মুসলমানের ইমানের দাবি। এটা কারো দিলের মধ্যে যদি ন্যূনতম সন্দেহ সংশয় এইরকম থাকে যে আমরাও আছি তারাও থাকুক না, সমস্যা কি, তার ইমান চলে যাবে, সে থাকুক, অমুসলিম হিসেবে থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। এদেশে হিন্দুরা থাকতেছে, বৌদ্ধরা থাকতেছে, খ্রিস্টানরা থাকতেছে, উপজাতীয় ওই সমস্ত মানুষরাও থাকতেছে, বরং বীর দর্পে থাকতেছে, আমাদের চেয়েও বেশি সুবিধা নিয়ে থাকতেছে। আজকের রাঙ্গামাটির খবর নিয়ে দেখেন, বাঙালিরা সেখানে নিজেদের জীবন হুমকির মুখে তাদের। অনেক গণ্ডগোল হচ্ছে, গতকালও কারফিউ ছিল, বরং তারা আরো বেশি প্রভাব সৃষ্টি করে থাকতেছে, কেউ রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তাদের উপর হামলা করতেছে, এটা কোনো মুসলমানের কাজ না, এটা কোনো রাজনীতির কূটচাল, ধর্মীয় কারণে কেউ আক্রান্ত হয়েছে এটা আমরা বলব না, তারা শান্তিতেই থাকতেছে। কাদিয়ানি এরাও থাকুক, কিন্তু ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্পষ্ট করে নিজেদেরকে মুসলমান দাবি করা, মুসলমান ফ্যামিলিতে তারা ঢুকে যাচ্ছে,
এটা মুসলমান কি করে সহ্য করে? মুসলমান নাম দিয়া কাবায় চলে যাচ্ছে অমুসলিম, এটা মুসলমান কি করে সহ্য করে? মুসলমান নাম দিয়া এদেশের হাজারো মানুষকে অমুসলিম বানায় ফেলতেছে বিভ্রান্ত করে, কোরআনের আয়াত দিয়ে দিয়া, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে হাজারো মানুষকে অমুসলিম বানায় ফেলতেছে, পুরা দিন ও শরীয়তকে সন্দেহের মধ্যে ফেলাইয়া দিতেছে, এটা মুসলমান কি করে সহ্য করে? তাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই, দুশ্মনী খাতমে নবুয়তের দুশ্মনী, আল্লাহর রসুল খাতামুন নবিয়্যিন সমস্ত নবীদের শেষ নবী, এটা যদি কেউ অবিশ্বাস করে, কেউ যদি সন্দেহ করে তাহলে সেও অমুসলিম। আমরা দেখেছি বক্সিবাজার তাদের জাহামুদিয়া মসজিদ আছে, সেই মসজিদে একবার হামলা হয়েছিল মনে আছে কিনা আপনাদের, অনেক আগে। আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি এদেশের বাম ঘরানার রাজনীতি যারা করেন প্রতিবাদে ফেটে পড়ছে তারা, আজীব তামাশা। নাম মুসলমান আমরা অস্বীকার করি না, নাম মুসলমান এটা অস্বীকার করি না, কারণ মুনাফিক তো এরাই হয় যাদের নাম মুসলমান থাকে ভিতর কুফুরি, মুনাফিক তো এদেরই পরিচয়। মুনাফিক তো আর অমুসলিম নাম ধারণ যারা করে তাদেরকে তো আর মুনাফিক বলা হবে না, মুনাফিক তো তাদেরই বলা হবে যাদের নাম হবে মুসলমান, যারা হজেও যায়, আয়সা হজেও যায়, এবছরও গেছে এরকম কিছু অমুসলিম, কিছু মুনাফিক, কিছু নাস্তিক, কিছু মুরতাদ, মুসলমান নাম দিয়া। আল্লাহ তাআলা যদি হেদায়েত নসিব করেন, দোয়া করেন, হেদায়েত না থাকলে তো আমরা গজব দিয়ে তাদেরকে ধ্বংস করেন, আর সহ্য হয় না, আর বরদাস্ত হয় না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে সিনেমিনে খেলা হয় এদেশ, তাদের সাঙ্গবাঙ্গরা তারাই সব ঘুরে মরে সব একসাথে, সব ইহুদিদের দোসর, মুশরিকদের দোসর, আজকে তাদের বিরুদ্ধে কথা বলেন তাহলে দেখবেন সব এক হয়ে গেছে। ফ্রান্সে শার্লি অ্যাবদো যে পত্রিকা, রম্য ম্যাগাজিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন আঁকে, তা মস্তিষ্ক কত বিকৃত হইলে এই কাজটা করতে পারে। আমার রসুল তো খালি মুসলমানের রসুল না, আমার রসুল তো খালি মুসলমানদের জন্য রহমত না, গত সপ্তাহে বলেছি আপনাদেরকে পুরা মানব জাতির জন্য তিনি রহমত, তোমাদের কি ক্ষতি তিনি করেছেন, কেন তাকে নিয়ে এত টানা হয়েছে? ফল ফল কিছু মানুষ তাদের উপর হামলা করেছে, 17 জনকে হত্যা করা হয়েছে, এই 17 জনের জীবনের এত মূল্য, এত মূল্য, লাখ জনতা একসাথে হইয়া তার প্রতিবাদ করেছে, বহু দেশের রাষ্ট্রপ্রধান হাজির হয়ে গেছে, মুসলমানদের সন্তানদের রক্তে যার হাত রঞ্জিত সেই ইসরায়েলের প্রধানমন্ত্রীও গিয়ে হাজির হয়ে গেছে, কত মানবতা তাদের দিলের মধ্যে, কারণ মানুষ মারা গেছে, ওই 17 জন তো মানুষ, মুসলমান তো মানুষ না, এরা তো পশু, এদেরকে হত্যা করা জায়েজ, মুসলমান শিশু এরা শিশু না, এরা কারো সন্তান না, এদের হত্যা করা জায়েজ, এদের রক্ত রক্ত না, তাদের রক্তের মূল্য আছে। ওই খবিশরা আজকেও পত্রিকা আবার চালু করছে, আপনারা জানেন আগে 50-60 হাজার কপি ছাড়তো, আজকে ছেড়েছে 30 লক্ষ কপি, এবং এত বড় দুঃসাহস আজকের পত্রিকায়ও তারা প্রচ্ছদ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন দিয়েই শুরু করছে, তাদের বিরুদ্ধে কথা বলেন, দেখবেন আপনার বিরুদ্ধে বলার মতো লোকের অভাব নাই। আর এরা কারা? মুসলমান নামধারী শয়তান, কোনো অমুসলিম আপনার বিরুদ্ধে কথা বলবে না, কোনো হিন্দু কথা বলবে না, বলবে মুসলমান নামধারী শয়তান। খাতামুন নবিয়্যিন, রসুলের ইজ্জত এটা, রসুলের মুকুট এটা, এই মুকুট নিয়ে ছিনিমিনি খেলা এটা মুসলমান বরদাস্ত করতে পারে? খতমে নবুয়ত অত্যন্ত স্পর্শকাতর এক বিষয়, এটার সাথে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই, মুসলমান
নামাজ রোজা হজ যাকাত সব বরবাদ যদি এর সাথে আপোষ হয়, আপনার তো ইমানই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার যতগুলো আবেদন আছে, যতগুলো আবেদন, সমস্ত আবেদনের মধ্যে খতমে নবুয়াত এক গুরুত্বপূর্ণ আবেদন। লা ইলাহা ইল্লাল্লাহ এক অংশ যার সম্পর্ক আল্লাহর সাথে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক অংশ যার সম্পর্ক তার রাসূলের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ একটা, তার দাবি আছে কিছু, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ একটা, তার দাবিও আছে কিছু। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই অর্থ সবাই জানে। এর সাথে কিন্তু আরেকটা দাবি আছে, সেটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, এটা হচ্ছে বিশ্বাস। আমলের দাবি হচ্ছে ইবাদত করব শুধুই তা, এটা হচ্ছে আমলের দাবি। ঠিক মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথেও কিছু বিশ্বাসের সম্পর্ক, এক বিশ্বাস হচ্ছেন তিনি আল্লাহর রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল, আরেক বিশ্বাসের সম্পর্ক হচ্ছে তিনি সর্বশেষ রাসূল। তারপর আর কাউকে নবী দাবি করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা, যেমন রসুলের সাথে ভিন্ন কোনো নবীকে স্বীকার করা, কোনো রকমের সহানুভূতি প্রকাশ করা তাদের জন্যে, তাদের পক্ষে কথা বলা, ওইটা যেমন শিরিক, এই ব্যক্তিও মুশরিক, এই ব্যক্তিও কাফির যিনি খতমে নবুয়তের অস্বীকারীদেরকে কোনো রকমের সহযোগিতা সহানুভূতি প্রকাশ করা। এটা হালকাভাবে নিয়েন না, অত্যন্ত কঠিন জিনিস এটা। রসুল শেষ নবী, এরপর আর কোনো নবী আসবেন না, এটা হচ্ছে আকীদা। আর আমলের দাবি কি? আমলের দাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি, যেমন ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহর। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। ঠিক মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা দাবি আছে, সেটা হচ্ছে রসুলের রিসালাত, এটা সমস্ত উম্মত পর্যন্ত পৌঁছায়া দেওয়া, এটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আমলি দাবি। লা ইলাহা ইল্লাল্লাহর আমলি দাবি হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আমলি দাবি হচ্ছে এই রিসালাতকে মানুষ পর্যন্ত পৌঁছায়া দেওয়া। কেন? যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিশ্বাসের সাথে খতমে নবুয়তের বিশ্বাস জড়িত, তারপর আর কোনো রাসূল আসবে না। তো তারপর যদি কোনো রাসূল না আসে, ওই বিশ্বাসের সাথে একটা আমল চলে আসে, তাইলে উম্মতের কাছে এই আমলকে পৌঁছাবে, এই দাওয়াতকে পৌঁছাবে। বলে দাওয়াত সেই পৌঁছাবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে, সেই পৌঁছাবে। সে কাফের হোক, সে মুশরিক হোক, সে মুসলমান হোক, দাওয়াত পৌঁছাইতে হবে, এটা রসালাতের দাবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর খতমে নবুয়তের দাবি, দাওয়াত পৌঁছাইতে হবে আরেকজন পর্যন্ত। এখন দাওয়াত অনেক রকমের বিভ্রান্তি আছে দাওয়াত নিয়ে, সময় চলতেছে ওই দাওয়াতেরই সময়, ইস্তেমার সময়, এক টান গেল আরেক টান শুরু হবে, আলহামদুলিল্লাহ। দাওয়াত কাকে দিব, কে দিবে, কী প্রক্রিয়া, এগুলো আমাদের জানা থাকা দরকার। যখন কোনো মুসলমানকে দাওয়াত দেওয়া হয়, কোনো কোনো ভাই আপত্তি করেন যে দাওয়াত মুসলমানকে কেন দাওয়াত দিবে, আর রাসূলকে মুসলমানদেরকে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিতে হবে অমুসলিমকে। এই কথার উদ্দেশ্য আসলে বিশেষ এক শ্রেণীকে আক্রমণ করা, সহজ কথাই বলি, তাবলিগওয়ালাদেরকে আক্রমণ করা। কারণ তাবলিগওয়ালারা ইমান আমলের দাওয়াত দেয়, মুসলমানদেরকে দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয় মুসলমানদেরকে, কথাটা কেমন হয়? ও ভাই, দাওয়াত শুধু অমুসলিমকেই দেওয়া না, দাওয়াত সমস্ত মানুষকেই দিতে হবে, অন্যায় দেখলেই রুখতে হবে, সেটা ইমানের দাওয়াত হোক আর আমলের দাওয়াত হোক। স্বয়ং রব্বুল আলামিন নিজে মুসলমানদেরকে, খালি মুসলমান না, মুমিনদেরকে দাওয়াত দিছেন, কে? আল্লাহ তাআলা। মুসলমান না, মুসলমান আর মুমিন ভিন্ন জিনিস। কোন কোন বৌদ্ধ গ্রাম্য মানুষ এসে বলতো আমরা মুসলমান, ইমান আছে, আয়াত নাযিল হইছে না, এখনও সব ঠিকঠাক হয় নাই, দিল ঠিক হয় নাই, আমল ঠিক হয় নাই, কাজী ইমান আনছি এই কথা বলো না, বলো মুসলমান হয়েছি,
قالت الاعراب امننا قل لم تؤمنوا ولكن قولوا اسلمنا ولما يدخل الايمان في قلوبكم ايات نازل عربي ওই বদ্ধরা এসে বলবে আমরা ঈমান আনছি, আপনি বলেন তাদেরকে যতক্ষণ না পর্যন্ত ঈমান কলবে ঢুকবে ততক্ষণ পর্যন্ত বলবা না ঈমান আনছি, বলো মুসলমান হইছো, কালিমা পড়ছো। তো খালি মুসলমান না, যাদের ঈমান কলবে ঢুকছে তাদেরকে আল্লাহ দাওয়াত দিছেন কেমনে? কোরআনের আয়াত এটা, আমার কথা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলেন ও হে মুমিনরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের উপর। তো আল্লাহ তাআলা দাওয়াত কাকে দিতেছেন? মুমিনকে। মুসলমান না, মুসলমান তো পরে, মুসলমানের চেয়ে আরও স্টেপ উপরে যাদের ঈমান কলবে ঢুকে তাদেরকে মুমিন বলে আল্লাহর কথা। সেই মুমিনকে রব্বুল আলামিন দাওয়াত দিতেছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ রাসূল আখিরাত সম্পর্কে বিশ্বাস। তাহলে এই কথাটা অবান্তর যে মুসলমানকে কেন দাওয়াত দিবে, মুমিনকে আবার কিসের দাওয়াত? সে তো ইমানের দাওয়াত পেয়েই গেছে, আমল করে না করাটা তার বিষয় না, দাওয়াত মুমিনকেও দিতে হবে। আল্লাহ দিস, আল্লাহ যেহেতু মুমিনকে দাওয়াত দিছেন কাজে বোঝা গেল দাওয়াত মুমিনকেও দিতে হবে যদি প্রয়োজন হয়। দাওয়াতের ক্ষেত্রে কিছু উসুল আছে, এগুলো বড়রা আমাদেরকে শিখাইছেন। হযরত মুফতি তাকি উসমানী দামত বরাকাতুহুমুল আলিয়া অসুস্থ, আল্লাহ তাআলা হযরতকে সিহত দান করে দোয়া করে হযরত বলেছেন তাবলীগ এবং দাওয়াত এটা দুই রকমের, এক হচ্ছে ফরজে কিফায়া আর এক হচ্ছে ফরজে আইন। ফরজে কিফায়া, ফরজে আইন। ফরজে কিফায়া আপনারা জানেন, ফরজে কিফায়া হচ্ছে কেউ একদল যদি করে, কেউ একজন যদি করে তাহলে অন্যদের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যায়। জানাজা ফরজুল কিফায়া, এটা কেউ করে ফেললেই বাস পুরা মহল্লার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কিন্তু কেউ যদি না করে পুরা মহল্লাবাসী গুণাগার, ফরজ ছাড়ার গুণা। এতেকাফ আছে, মুয়াক্কাদা, কিফায়া, মহল্লার কেউ একজন যদি মসজিদে এতেকাফ করে রমজানের শেষ 10 দিন পুরা মহল্লার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আর যদি কেউ না করে পুরা মহল্লাবাসী সুন্নতে মুয়াক্কাদা ছাড়ার গুণা গুণাগার হবে। তো দাওয়াত এইরকম দুই রকমের, এক হচ্ছে ফরজে কিফায়া দাওয়াত, এই দাওয়াত যদি কেউ ছেড়ে দেয়, কেউ যদি না করে পুরা মুসলিম সমাজ গুণাগার হবে। আরেক হচ্ছে ফরজে আইন, যেটা প্রত্যেকের জন্য ফরজ, প্রত্যেকের জন্য। ফরজে কিফায়া এবং ফরজে আইন এই দুইটা একটু বুঝি। ফরজে কিফায়া হচ্ছে যেই আমলটা অন্যের কারণে করা হয়, খেয়াল করলে বুঝবে, যেই আমল নিজের জন্যে না, ধরেন এতেকাফে বসছেন পুরা সমাজের প্রতিনিধি হয়ে বসছেন, জানাজা পড়তেছেন আরেকজনের পুরা সমাজের প্রতিনিধি হয়ে পড়তেছেন, কিফায়া। আর ফরজে আইন হচ্ছে নিজের নিজের আমল, অন্যের জন্যে না, এর দায় দায়িত্ব সব আমার, অন্যকে দায়মুক্ত করাও এর সাথে সম্পর্ক না, বা অন্যের দায়িত্ব আদায় করাও এর সাথে সম্পর্কিত না, সব নিজের। ঠিক দাওয়াতের মধ্যে ওইরকম দুই সুরত, এক হচ্ছে ফরজে কিফায়া আর এক হচ্ছে ফরজে আইন। ফরজে আইনের দাওয়াত হচ্ছে কেউ যদি না করে পুরা উম্মত গুনাহগার হবে, ফরজে আইনের দাওয়াত হচ্ছে প্রত্যেককে নিজ থেকে গুণাকার হবে যদি এটা ছেড়ে দেয়। ফরজে আইনের দাওয়াতের সুরত, ফরজে আইনের দাওয়াতের সুরত হচ্ছে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এটা হচ্ছে ফরজে আইনের একটা সুরত হাদিস। তোমাদের মধ্যে কেউ কোনো অপরাধ দেখলে সেটাকে পরিবর্তন করো, ফেল ইউগাইয়িরহু হুবিয়া দিয়ে, হাত দ্বারা। এই হাত দ্বারা পরিবর্তন করার ব্যাখ্যা এক একজন এক এক রকম দিয়ে
এক বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করে ফেলে। হাত দ্বারা পরিবর্তন, এর অর্থ কেউ কেউ করতেছেন হাত দ্বারা প্রতিরোধ করো। তোমরা কেউ কোনো অন্যায় দেখলে ফাল ইউগাইরু বিয়াদি, হাত দ্বারা প্রতিরোধ করো। তো হাত দ্বারা প্রতিরোধ মানে লাঠি লও, মারামারি লাগাই দাও না। হাদিসের শব্দ ফাল ইউদাফিনা, যে তাকে প্রতিরোধ করো। হাদিসের শব্দ ফাল ইউগাইর তাগইর মানে তাবদিল, পরিবর্তন করো। যে গুণাটা সেখানে হচ্ছে তুমি দেখো সেটাকে দূর করে আমলি ফেজা, আমলি পরিবেশ কায়েম করা যায় কিনা এটা দেখো। একজন গুনাহ করতেছে, এখানে নাচ গান হবে, তোমরা যায় সেটা বাধা দিয়া সেখানে একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে দিলা, তাহলে ওই রুবিয়া দিয়ে হয়ে গেল। একজন ইন্টারনেটের মাধ্যমে গুনাহ সাপ্লাই দেয়, দিনের অপব্যাখ্যা করে সাপ্লাই দেয়, তুমি ওই জায়গায় গিয়ে নিজেরটা ঢুকায় আনো, ফালি ওই রুবিয়াদি হয়ে গেল। যদি এও সম্ভব না হয় মুখে বলো অন্তত বক্তৃতার মাধ্যমে। যখনই কোনো অপরাধ আমি দেখব, কেউ অপরাধ করতেছে অন্যায় করতেছে, তাকে ধরা। এই ধরার ক্ষেত্রেও কিছু উসুল আছে। অপরাধ যখন যে করতেছে সেই অপরাধ অবস্থায় কাউকে ঠকতে না যাওয়া, এটা আদব, দাওয়াতের আদব, এটা তাবলীগের আদব। অপরাধ অবস্থায় তাকে ঠুকতে না যাওয়া, বাধা না দেওয়া, সরাইয়া নিয়ে আসার জায়গায় কথা শুনে তারপর তার সাথে কথা বলা। কারণ ওই অপরাধ করা অবস্থায় যদি তাকে ঠুকা হয় তাহলে আপনার দিন গালি শুনতে পারে, আপনি গালি শুনতে পারেন, আমি আপনি গালি শুনলে কি আসা যায়। দিন যদি গালি খায়, শরীয়ত যদি গালি খায়, তাইলে এই লোকটা তো বেঈমান হয়ে যাবে। আপনার তার্জ, আপনার প্রক্রিয়া ভুল হওয়ার কারণে একটা লোক গুনাহগার থেকে বেঈমান হয়ে যেতে পারে, এটা করতে না দাও। দাওয়াতের ক্ষেত্রে এই কৌশলগুলো চিন্তা করো, যে আমি আমার দাওয়াতের কারণে একটা মানুষ যেন বেঈমান না হয়ে, সে তো গুনাহ করতেছিল, এখন আমার দাওয়াতের তর্জের কারণে, আমার দাওয়াতের স্টাইলের কারণে এই লোকটা যেন বেঈমান না হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমরা তাই দেখি, এমনভাবে যায় তাকে ধরে, নিজের ইমানি জজবা এত বেশি, এমনভাবে যায় সেটা প্রতিরোধ করতে চায় যে যারা গুনাহ করতেছে তারা দিনকে নিয়ে গালাগালি শুরু করে, ইসলামকে নিয়ে গালাগালি শুরু করে, আমার লিবাসকে নিয়ে গালাগালি শুরু করে। ও ভাই, তখন তো তার ইমান চলে যাবে, কী করলা তুমি? গুনাহ থেকে বাঁচাইতে গিয়া তাকে মুশরিক বানাইয়া দিলা, গুনাহ থেকে তাকে বাঁচাইতে গিয়া তাকে অমুসলিম বানাইয়া দিলা, মুরতাদ বানাইয়া দিলা, এটা না করো। আচ্ছা, এই হচ্ছে ফরজে আইনের দাওয়াত, যখন যাকে যেই অবস্থায় অপরাধ করতে দেখবে। আর এই ক্ষেত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের ঘর, নিজের ঘর। এই জায়গায় আমাদের অনেক খারাপ প্রবণতা আছে, আমি বলবো খারাপ প্রবণতা, সেটা হচ্ছে দাওয়াতের শখ, দাওয়াতের ইচ্ছা খুব প্রবল কিন্তু বাইরে না। নিজের মধ্যে আছে দাওয়াতের আবেদন, না নিজের ঘরের মধ্যে আছে। নিজের ঘর পুরা মুশরিকের ঘরের মতো হয়ে গেছে, কিন্তু আমি দাওয়াতের জন্য বাইরে চলে যাচ্ছি, বিষয় কি? ফরজে আইন আপনার জন্য এটা, অন্যকে গুনাহ থেকে বাঁচানো ফরজে আইন যেটা, এটার সর্বপ্রথম দাওয়াতের ক্ষেত্র হচ্ছে নিজের ঘর। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত রব্বুল আলামিন যেটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথমে দাওয়াতের ক্ষেত্র আমি নিজে, তারপর আমার পরিবার, তারপর হচ্ছে আমরা। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, কোরআনের যে আয়াত সূরা আলে ইমরান, সেটা পড়ে তো আমার প্রথম ক্ষেত্র বাদ দিয়া আমি পরের স্টেপে চলে যাই খুব উৎসাহ নিয়ে, এবং ওইটাকেই আবার মনে অত্যন্ত বিস্ময়ের সাথে, আশ্চর্যের সাথে আমরা দেখি আমাদের সামনে এগুলো ঘটতেছে। নিজের বউ বিবি, নিজের স্ত্রী, নিজের সন্তান রাস্তায় উলম্ব হয়ে চলাফেরা করে, আমরা জানি, অথচ আমাদের সামনে আইসা পাও নারায়ণ নারায় বলে, হুজুর এস্তেমায় তো দেখলাম না তারে। আপনার ঘর ঠিক করতে পারেন নাই, আপনি এস্তেমায় কোন কারণে গেছেন? এস্তেমার উদ্দেশ্য, এস্তেমা আপনাদের কারণে কলঙ্কিত হইতেছে।
এই পবিত্র এক মজমা এই সমস্ত জাহেলদের কারণে আজকে এই পবিত্র আমলটা আজকে কলঙ্কিত হইতেছে। মানুষ তাবলিগওয়ালা দেখায় এদেরকে, এই যে তাবলিগওয়ালা দেখো অবস্থা দেখো, আমার আর আপনার মতো হাজারো জাহেল মানুষের গাড়ি শুনলে কি আসে যায়, কিন্তু খতমে নবুওয়াতের দাবি তাবলীগ দাওয়াত এই আমলটা কেন আমার আপনার কারণে কলঙ্কিত? এটা খারাপ, এটা খারাপ, এটা খারাপ। এই প্রবণতা ছাড়া উচিত। দাওয়াত দিব নিজেকে আগে, নিজের পরিবারকে আগে, তারপর সমাজ নিয়ে চিন্তা করব। দাওয়াতের আরো বিভিন্ন সেক্টর আছে যেখানে পুরা রাষ্ট্রের দিন কায়েম করার চেষ্টা চলে। অনেকের আমরা দেখি দাওয়াত, এটাও এক দাওয়াত, প্রক্রিয়া ভিন্ন। এই 55,000 বর্গ মাইল পুরা বাংলাদেশে দিন কায়েম করে ফেলবে, হায়রে আপনি কি অন্ধ নাকি? আপনার এই 3.5 বডির মধ্যে অত দিন নাই, আপনি অন্ধ নাকি? নাকি ওই যে চোখ নষ্ট হয়ে যায়, কিছু কিছু মানুষ আছে যারা কাছে দেখে না দূরে দেখে, ওই রকম কিছু হয়ে গেল নাকি? আকীদা বিশ্বাস যে নিজের কাছের বদ আমলিকে দেখতেছেন না, সুরত আছে না, সিরত আছে না, আখলাক আছে, দিনের কিচ্ছুই নাই, সারা দেশে দিন কায়েম করা হয়। রসুলের আগমনের মাকসাদ বানাই দিছে এটা, আম্বিয়া আলাইহিসসালামের আগমনের মাকসাদই বানাই ফেলছে এটা, সমাজে দিন প্রতিষ্ঠা করবে, নিজের মধ্যে থাকুক আর না থাকুক। এটাও আরেক জাহালত, আরেক গুমরাহি, আরেক ভ্রষ্টতা। দাওয়াতের সর্বপ্রথম ক্ষেত্র কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ও আহলিকুম, নিজের পরিবারকে বাঁচাও, এটা হচ্ছে দাওয়াতের সর্বপ্রথম ক্ষেত্র। এই দাওয়াতের জন্যে, ও ভাই খেয়াল করে শুনি, এই ফরজে আইন দাওয়াতের জন্যে আমল জরুরি না, ফরজে আইন দাওয়াতের জন্যে আমল জরুরি না। একজন একটা অপরাধ করতেছে, ওই অপরাধ আমিও করি, তাই বলে তাকে ওই অপরাধ থেকে আমি বারণ করব না, না এটা নিয়ম না। কোরআনে কারীমের সূরা আস-সফের মধ্যে একটা আয়াত আছে, আপনারা তো জানেন না, কেউ কেউ এই সমস্ত আয়াত দিয়েও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে যে নিজে আমল করে না অন্যকে বলে। আয়াতটা কি? সূরা আস-সফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদারেরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা করো না তা কেন বলো? এটার অর্থ কি নিতেছে? যে তুমি নিজে আমল করো না অন্যকে কেন বলো? এটা ভুল, এটা ভুল, এটা মিথ্যা কথা, এটা কোরআনের অপব্যাখ্যা, না এটা অর্থ না। অর্থ হচ্ছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি ভাব দেখায়ও না, ভাব দেখায়ও না, তুমি আমল করো না মিয়া, নিজেকে আমলি হিসাবে মানুষের সামনে কেন প্রকাশ করো? এ হচ্ছে আয়াতের অর্থ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে আমল তুমি করো না সে আমল কেন বলো? করছি লিবাস পরে লিবাস, সুন্নতের লিবাস পরে সুন্নত নাই, আশেক রসুলের লিবাস লাগায় এশক নাই, তাদের সম্পর্কে বলা হয়েছে এই আয়াত। ওই ব্যক্তিকে বলা হয় নাই যে তুমি নিজে আমল করো না অন্যকে কেন আমলের দাওয়াত দাও, তার জন্যে না এই আয়াত। কাজেই ফরজে আইন দাওয়াতের ক্ষেত্রে উসুল হচ্ছে আমি আমল করি আর না করি, কেউ অন্যায় করলে, করতে দেখলে তাকে দাওয়াত দিতে হবে, এটা ইমানের দাবি, রিসালাতের দাবি, খতমে নবুয়াতের দাবি। আরেকটা হচ্ছে ফরজে কিফায়ার দাওয়াত, ফরজে কিফায়ার দাওয়াত হচ্ছে আমভাবে দাওয়াত দেওয়া, এই যে আমি বলতেছি এটাও একটা দাওয়াত, মজমার মধ্যে দাওয়াত দেওয়া, সবাইকে দাওয়াতের মধ্যে সামিল করা, নির্দিষ্ট কোনো অপরাধ দেখে দাওয়াত না, অপরাধ নির্ধারণ করে ব্যক্তি নির্ধারণ না, ফরজে আইনের জন্য ব্যক্তি নির্ধারণ, অপরাধ দেখছি একজনকে তাকেই বলতেছি। ফরজে কিফায়ার দাওয়াত হচ্ছে অপরাধ নির্ধারণ করে আমভাবে বলা, ভাই এটা অপরাধ, এটা করবো না, যার মধ্যে আছে সে ছেড়ে দিবে, যার মধ্যে নাই সে করবে না, এটা হচ্ছে ফরজে কিফায়ার দাওয়াত। বড় মজলিস মুফতি তাকি উসমানী দামত বরকাতুল আলিয়ার কথাগুলো বলতেছে, তিনি বলছেন ফরজে কিফায়ার দাওয়াতের ক্ষেত্রে, যেহেতু অন্যের জন্য সেটা, ফরজে কিফায়ার দাওয়াতের ক্ষেত্রে এলেম জরুরি, ফরজে কিফায়ার দাওয়াতের ক্ষেত্রে জানা জরুরি, জানা শোনা থাকতে হবে। আমার কিচ্ছু জানি না, আমি দাওয়াতের জন্য দাঁড়াইয়া গেলাম, বয়ানের জন্য দাঁড়াইয়া গেলাম, এটা জাহালত। আমার কিচ্ছু জানা না থাকলে আমি এই ক্ষেত্রে অন্যকে বলতে না যাই, আমি জানি না ভাই, এগুলো খেয়াল রাখতে হবে। আমাদের
দাওয়াত ও তাবলীগের যে মেহনত চলতেছে, এর উপর অনেক রকমের আপত্তি আসতেছে, অনেক রকমের আপত্তি আসতেছে, আপত্তির কাজ হইতেছে, সেই জন্য আসতেছে। সে আপত্তির কাজ কারা করতেছে, আপত্তি হইতেছে কোথায়, কার উপর হইতেছে, করতেছে কে? এক আপত্তি হচ্ছে আখেরি মুনাজাত, এক আপত্তি হচ্ছে হজের সাথে তুলনা করা, এক আপত্তি হচ্ছে এটাকে ইবাদত মনে করে বাধ্য করা, কাউকে যাইতে নিজেও যাওয়া ইবাদত মনে করে, ওই জায়গায় গেলে বড় এক ইবাদত হবে এটা মনে করা, এসব কথার উপর আপত্তি আসতেছে। আপত্তি আসতেছে কিতাবের উপর, ফাজাইল আমলের উপর। প্রথম কিতাব দিয়ে শুরু করি, স্বচ্ছ ধারণা রাখ, কারো বিরোধিতার জন্য বিরোধিতা নয়, কেউ আমার বিপক্ষের লোক তার সব কিছুর বিরোধিতা করতে হবে, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। যার ভালো ভালোটা বলতে হবে, তার মধ্যে কিছু খারাপই থাকলে বুঝতে হবে এটা আমারই খারাপ, সে আমার শরীরের একটা অঙ্গ। জিহাদের লাইনে যারা মেহনত করতেছেন সে আমার শরীরের একটা অঙ্গ, তাসাউফের লাইনে যারা আত্মশুদ্ধির মেহনত করতেছেন সে আমার শরীরেরই একটা অঙ্গ, মাদ্রাসায় যে তালিমের মেহনত করতেছেন সে আমার শরীরেরই একটা অঙ্গ, দাওয়াতের মেহনত যারা করতেছেন রাস্তায় রাস্তায় মানুষের বাড়ি বাড়ি গিয়া সে আমার শরীরেরই একটা অঙ্গ। আমি যদি ওই মানসিকতা রাখি, আমার অঙ্গের মধ্যে যদি কোনো রকমের ময়লা লাগে আমি অঙ্গ কেটে ফেলবো না, আমি আমার নিজের শরীরের বদনাম মানুষকে বলবো না, আমার দায়িত্ব হচ্ছে সে ময়লাটাকে দূর করার চেষ্টা করা, এটা হচ্ছে একজন মুমিনের কাজ। আমি যদি মনে করি না পুরা গ্রুপটাই ভ্রান্ত, ও ভাই, তাইলে আমার নিজের যে ভূমিকা, আমার নিজের যে বিশ্বাস, এই বিশ্বাসের ক্ষেত্রে আমি সন্দেহের জায়গায় পড়ে গেলাম যে আসলে আমি ঠিক আছে কিনা। কিতাবের অনেক জায়গায় অনেকেই অনেক রকমের ভুল বের করতেছেন, বের করে করে তাদেরকে মুশরিক বানানোর চেষ্টা চলতেছে, বিদআতি বানানোর চেষ্টা চলতেছে। অনেক জয়ীফ হাদিস আছে, সেই জয়ীফ হাদিসগুলো টেনে টেনে এদেরকে মুশরিক বানানোর চেষ্টা চলে, বিদআতি বানানোর চেষ্টা চলে, যে জয়ীফ হাদিসের উপর আমল চলতেছে। ভূমিকাতে এক কথা আছে হযরত শেখ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির, তিনি চাচা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন যে চাচার সন্তুষ্টির জন্য কিতাবটা লিখলাম, বাস শুরু হয়ে গেছে শিরিকের তকমা লাগা। যে চাচার সন্তুষ্টির জন্য কিতাব কেন লেখা হবে, কিতাব তো লেখা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ও ভাই, এটাও এক প্রশ্ন। আমি কথাগুলো এই জন্য বলতেছি, আমি তাবলিগ ওয়ালা না, আমি তাবলিগ ওয়ালা না, আপনারা জানেন, যারা তাবলিগ করেন এরাও জানেন, খুব ভালো চোখে দেখেন না আমাকে, তাও জানি আমি তাবলিগ ওয়ালা না, কিন্তু দিনের কাজ যেখানেই হবে তার বিরুদ্ধের কেউ আমি, সমস্যা থাকতেই পারে, সমস্যা সংশোধন হবে, কিন্তু পুরা মিশনকে আপত্তির মুখে ঠেলে দেওয়া, বিদআতের তকমা লাগায় দেওয়া, শিরিকের তকমা লাগায় দেওয়া, এটা খারাপ, আমার ভুল হইতেই পারে। কিতাবের মধ্যে, মুকদ্দমার মধ্যে, ভূমিকার মধ্যে আছে যেটা শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেটা চাচার সন্তুষ্টির জন্যে তিনি এই কথা বলে, কোনো শিরিক করেন না, কোরআন তা বলে না, হাদিস তা বলে না, তিনি শিরিক করেছেন, কারণ এই চাচার সন্তুষ্টি এটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই। হাদিসে আসছে রেজাল ওয়ালাদ রেজা রব, বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, হাদিসের কথা, বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তো বাবাকে কেউ সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কিছু করে এটা আল্লাহকেই সন্তুষ্ট করলো। রসুল এই কথা বলে কি শিরিক করেছেন? রসুল যদি শিরিক না করে থাকেন, নাউজুবিল্লাহ মিন যালিক, প্রশ্নই আসে না। তো শেখ জাকির রহমতুল্লাহ আলাই চাচার সন্তুষ্টির জন্য কিতাব লিখতেছেন এই কথা বলে তিনিও শিরিক করেন নাই। চাচার সন্তুষ্টি এটা বাবার সন্তুষ্টি আর চাচার সন্তুষ্টি একই কথা, কারণ হাদিসে আসছে আলাম মুসিম আবি, চাচা আর বাবা এক, হাদিসের কথা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আয়াত নাযিল হইছে,
এতটা জানেন এক বিবির কাছে রসুল যাইতেন একটু সময় বেশি কাটাইতেন, কেন ওই জায়গায় গেলে মধু দিয়ে একটা শরবত বানায় রসুলকে খাওয়াইতেন, তো এই জায়গায় একটু দেরি হইত। অন্য বিবিদের তো এটা সহ্য হয় না, ওই জায়গায় যায় দেরি করে, এটা হিংসার কারণে না, বুঝতে হবে এটা রসুলের, রসুলকে পাওয়ার প্রবল প্রবল আকাঙ্ক্ষার কারণে, হিংসা না এটা। রসুলকে উল্টা উল্টা বুঝেন না আবার যে রসুলের বিবিদের মধ্যেও হিংসা ছিল নাকি, না না, আম্মা জানরা এই সমস্ত কলবি গুণা থেকে পবিত্র আল্লাহ তাআলা রাখছেন তাদেরকে, আল্লাহ তাআলা মাফ করে দেন সবাইকে, আল্লাহ তাআলা মাফ করার ওয়াদাও করেছেন রাদিয়াল্লাহু আনহুম বলে। রসুলকে পাওয়ার প্রবল ইচ্ছায় তারা আপোষে একটা আলোচনা করে নিছেন যে রসুল যদি আসে ওই শরবত খায়া সবাই খালি এই কথাই বলবা, মুখের মধ্যে কেমন জানি এটা গন্ধ করে। রসুল তো আসছেন, সাউদা রাদিয়াল্লাহু তাআলা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের কাছে আসলে সবাই খালি একটাই কয়, আপনার মুখে কী একটা গন্ধ গন্ধ লাগতেছে। আসলে তো গন্ধ না, ওই গন্ধ বলার উদ্দেশ্য দুর্গন্ধ না, মানে একটা গন্ধ তো আসলেই আসতেছে, শরবতের একটা গন্ধ আছে না, মধুর একটা গন্ধ আছে না, কেমন কেমন লাগতেছে। রসুল তো বুঝছেন হারাম খাবে না, হারাম করে দিয়েছেন, আয়াত নাযিল হইছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক, ও নবী আল্লাহ যা হালাল করেছেন তা আপনি কেন হারাম করেন নিজের বিবিদের সন্তুষ্টির জন্য। তাহলে বোঝা গেল রসুল এটাকে হারাম করেছিলেন নিজের বিবিদের সন্তুষ্টির জন্য, আল্লাহ বলতেছেন। তাইলে রসুল এই আমলটা নিজের বিবিদের সন্তুষ্টির জন্য করে তিনি কি শিরিক করেছেন? কাউকে সন্তুষ্টের জন্য কিছু করলেই কি শিরিক হয়ে যায়? আল্লাহকে সন্তুষ্ট করার হিসাব একটা, বান্দাহকে সন্তুষ্ট করার জন্য কোনো আমল করার হিসাব ভিন্ন, একটাকে আরেকটার সাথে মিলাই ফেললে হবে না। আপত্তি ইজতিমা নিয়া, জমায়েত নিয়া, কদিন আগে এক শায়খকে দেখেছি চ্যালেঞ্জ করেছেন, কোন বাপের বেটা কেমন পর্যন্ত এরকম আয়েশা প্রমাণ দিতে পারবে না, আখেরি মুনাজাতের প্রমাণ। ভাই এই আখেরি মুনাজাত এটা তাবলীগের ছয় উসুলের কোনো উসুল না, কাজে আখেরি মুনাজাত এই শব্দ তাবলীগ ওয়ালাদের না, এটা আমার আর আপনার, আমরা যারা তাবলীগ ওয়ালা না, কারণ আখেরি মুনাজাতের প্রয়োজন আমাদেরই হয়, যারা তাবলীগ ওয়ালা তাদের হয় না, তারা তো তিন দিন ধরেই থাকতেছে। আখেরি মুনাজাতে শরীক হওয়ার জন্য যায় কারা? যারা ওই তিন দিন আমরা ছিলাম না, কোনো রকমে যায় ল্যাসটা ধরি, তাদের জন্য হচ্ছে আখেরি মুনাজাত। এটা হচ্ছে সাংবাদিকদের কথা, মিডিয়ার কথা, পত্রিকার কথা, আখেরি মুনাজাত এটা তাবলীগ ওয়ালাদের কথা না। তো কেন এদের উপর আপত্তি? আপত্তি যারা করে, যারা বলে তাদের বিরুদ্ধে করে, আমলের বিরুদ্ধে কেন, মিশনের বিরুদ্ধে কেন, ওই কাজের বিরুদ্ধে কেন? আমার কথাটা খেয়াল করছেন কিনা? কারোর সাথে আমার মতের অমিল থাকতে পারে, কিন্তু তার ভালো কাজটাকেও যেন আমি কলঙ্কিত না করি, এটা খেয়ানত, এটা খেয়ানত, আল্লাহর কাছে জবাব দিত। আপনি যখন কোনো ভালো কাজ করবেন আমরা আপনাকে যে কোনোভাবেই সাপোর্ট দিব, আপনি আমার পক্ষের লোক হন আর বিপক্ষের লোক হন, ভালো কাজের সাপোর্ট দিতেই হবে। তো এই আখেরি শব্দ এটা তাবলীগ ওয়ালাদের শব্দ না, এটা ছয় উসুলের মধ্যে নাই যে শেষ দিন একটা মুনাজাত আছে, দেখেন তাদের ছয় উসুল খুলে দেখেন আছে কিনা, কাজে এই সমস্ত আপত্তি করা খামাখা। সম্মিলিত মুনাজাত এটাও এক বড় জোর বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়াইছে এখন সমাজে, সম্মিলিত মুনাজাত একসাথে মুনাজাত এটাও নাকি বিদাত, সম্মিলিত মুনাজাতের নাকি কোনো দলিল নাই, নাউজুবিল্লাহ। হাদিস শরীফে আসছে এইরকম মজমা সম্পর্কিত, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন কি করে তারা, বলে তাসবিহ তাহলিল পড়তেছে আল্লাহ, কি চায় তারা? মাগফিরাত চায় আপনার, জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। এই যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন, তারা তারা বলে আর ফেরেশতারাও বহু বচনের শব্দ ব্যবহার করে করেই জবাব দিতেছেন, এটা সম্মিলিত বুঝায় না একা একা? তো তারা সবাই ক্ষমা চাচ্ছে, এটা সম্মিলিত ক্ষমা না একা একা ক্ষমা? সম্মিলিত ক্ষমা, সম্মিলিত ক্ষমা, শব্দ এমন। তিবরানির হাদিস আছে, রাবিদেরকে বলা হয়েছে জয়ীফ না, তারা রাবিরা সব ঠিক আছেন বর্ণনাকারীরা,
তিব্রানির বর্ণনা, যখন কোনো কৌম একসাথে জমা হয়, কেউ দোয়া করে ওয়াই ওয়াম মিনু বাজুম ইয়ে দো বাজুম ওয়াম মিনু বাজুম, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেন। সহি হাদিস যে কেউ দোয়া করবে কেউ আমিন বলবে, এই কেউ দোয়া করবে আর কেউ আমিন বলবে এটা কি একা একা না সম্মিলিত? তো সম্মিলিত দোয়ার নাকি কোনো দলিল নাই কোরআন? কোরআনের আয়াত اصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه قران الايات اصبر نفسك আপনি নিজেকে লাগায় রাখেন তাদের সাথে। সবর শব্দ বলা হয়েছে কারণ লাগায় রাখতে কষ্ট লাগে, সব সময় কতক্ষণ থাকা যায় না, থাকতে হবে, কষ্ট হইলো থাকতে হবে, এটাই সবর। কাদের সাথে? يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه, যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই যে রসুলকে বলা হচ্ছে তাদের সাথে থাকেন, তারা দোয়া করতেছে, তো রসুল যদি তাদের সাথে মিলে সম্মিলিত হইল কিনা কথা বলেন। কাদের সাথে লাগতে বলছেন? যারা আল্লাহকে ডাকতেছেন, এবং আব্বাহ যারা দোয়া করতেছেন তাদের সাথে আপনিও নিজেকে জড়ান। আল্লাহ হুকুম করতেছেন তার রসুলকে, আল্লাহ হুকুম করতেছেন তার রসুলকে ইস্তেমাই দোয়ার জন্যে। আপনি বলেন নাই, এটা আমার বানানো কথা না, ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে এই অসবির নফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, এই আয়াতের তাফসীর এটাই করেছেন দোয়া সম্মিলিত দোয়ার ব্যাপারে। ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যাদাতা, সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যার কিতাব ফাতহুল মুলহিম, যার নাম ওলামায়ে কেরাম কেউ কেউ আছেন জানেন, ফাতহুল মুলহিম যে মুসলিম শরীফের সরা, এর ব্যাখ্যা যিনি দিয়েছেন, যিনি লিখেছেন ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি, সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, তিনি বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় সম্মিলিত দোয়ার পক্ষে এই আয়াত। তো কোরআনেও আছে হাদিসও আছে সম্মিলিত দোয়ার বিষয়ে, এখন তাবলিগ ওয়ালারা করার কারণে সেটা বেদাত হয়ে গেল। দিনের জন্য একসাথে জমা হওয়া এটা বেদাত হইলে, ও ভাই এইরকম এক চোখ কানা কেন থাকে আপনাদের? আমাদের ডক্টর জাকির নায়েক সাহেব যে পিস কনফারেন্স করে সবাইকে একসাথে বসে মজমা বানান, ওইটারে মনে হয় না বেদাত? টঙ্গীর তুরাক্তির একসাথে হইলে ওইটা বেদাত হয়ে যায়? একটা বেদাত হইলে আরেকটা কেন হবে না? কারণ তিনি আপনাদের পক্ষের লোক, সেজন্যে এই দল কানা ভাব ছাড়তে হবে দিনের জন্য আল্লাহর। আমরা দেখেছি সেই ডক্টর জাকির নায়েক সাহেবের পিস কনফারেন্সে আখেরি মুনাজাত, শেখ মক্কার শেখ ইমাম শেখ সুরাইন দামাত বরকাতুহুমুল আলিয়া সিনিয়র ইমাম, যে দুইজন সিনিয়র ইমাম এখন আমরা দেখি যাদেরকে চিনি পরিচিত, সিনিয়র আরও আছেন যাদের তেলাওয়াত সুন্দর হওয়ার কারণে সারা বিশ্বে যারা পরিচিত, আব্দুর রহমান আসুদাইস আর শেখ সুরাইন। এই শেখ সুরাইন উর্দু পিস কনফারেন্স যেটা হলো তার আখেরি মুনাজাত পরিচালনা করেছেন, তাহলে তিনিও শিরিক করেছেন, তিনিও বিদআত করেছেন। তো ওই যে শেখ বললেন যে কোনো বাপের বেটা কেমন পর্যন্ত দলিল দিতে পারবে না এইরকম আখেরি মুনাজাত আর সম্মিলিত মুনাজাত, এই সম্মিলিত আখেরি মুনাজাতটাই নাকি ইস্তেমা বাতিল হওয়ার দলিল হিসাবে যথেষ্ট না? আউযুবিল্লাহ, কি বলেন? কেন বলেন এগুলা? কিসের ভিত্তিতে? ওনাদের সম্পর্কে কেন বলেন না? যদি বেদাত হয় তো বেদাত তো সকলের জন্যই নাকি, না টেলিভিশনে দেখাইলে সেটা বেদাত মুক্ত হয়ে যায় এইরকম কোনো কিছু? না না, বেদাত হইলে সবার জন্যই হবে, বেদাত না হইলে কারোর জন্যই হবে না। ভাই উদার হন, উদার হন, আল্লাহর হস্তে উদার হন। এইরকম দলকানা ভাব নিয়ে দিন দিনের উপর চলা যায় না। দিন আপনার নিজস্ব সম্পত্তি না, এটা সকলের, সবাইকে নিয়েই জান্নাতে যাওয়ার মানসিকতা থাকতে হবে। যদি ভাবেন আমি একাই যাবো আর তারে মুশরিক বানায় জাহান্নামে পাঠায় দিব, ও ভাই আপনি রসুলের রিসালতের দায়িত্ব আদায় করতেছেন না, খতমে নবুয়তের দায়িত্ব আদায় করতেছেন না। খতমে নবুয়তের দায়িত্ব হচ্ছে যে নিজেও জান্নাতে যাব, আমার ভাইকেও জান্নাতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে খতমে নবুয়তের দাবি। আপত্তি ছয় উসুলের উপর, যে ছয় উসুল দিনের মূল ভিত্তি কয়টা বলেন? পাঁচটা না? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, দিনের মূল ভিত্তি পাঁচটা। বুনিয়াল ইসলাম ও আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই হাদিস যেটা, এই হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসে
দিনের ভিত্তি বলা হয়েছে পাঁচটা। আর তাবলিগ ওয়ালারা বলে তাদের উসুল হইল কটা? ছয়টা। তাহলে দিনের ভিত্তি পাঁচটা, তাবলিগ ওয়ালাদের উসুল ছয়টা, বিষয়টা কি আশ্চর্য কথা! না বুঝার কারণেও করে কেউ কেউ, কেউ কেউ শত্রুকে শত্রু হিসেবে মাইনা নিয়ে তারপর বিরোধিতা করে, যা আগে বানায় নিছি শত্রু তারপর বিরোধিতা শুরু। না, এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে ভাই। যাই হোক, যারা মাঝহাব মানেন তাদেরকেও বলি, যারা তাবলিগ ওয়ালা তাদেরকেও বলি, আপনাদের ব্যাপারেও কথা আছে, খালি আপনাদের ভালো দিকগুলোই বলবো, খারাপ দিকগুলো শুনবেন না, কিছু সব শুনতে হবে, সব শুনতে হবে, ইসলাহের নিয়তে, আমার নিজের ইসলাহের জন্য সব শুনতে হবে। এমন মনোভাব না রাখা যে দাওয়াতের যে উসুল, দাওয়াতের যে সিস্টেম তাবলিগ ওয়ালাদের, এটাই একমাত্র দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া, একমাত্র পথ, একমাত্র শুদ্ধ রাস্তা, এটাও একটা গুমরাহি। কেউ যদি তাবলিগে না যায় সে গুমরা, এটাও একটা বড় গুমরাহি। এই ধারণা রাখা যে সে তাবলিগে যায় না বলে সে গুমরা, এটা এক বড় গুমরাহি, বড় গুমরাহি। দিন নির্দিষ্ট কোনো প্রক্রিয়ায় দিন হবে না। ফালা উলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সূরা তাওবার মধ্যে আয়াত আসছে, তোমাদের মধ্যে একটা গ্রুপ এমন কেন হবে যারা দিন শেখার জন্য বের হবে, এবং যখন তার কওমের কাছে ফিরে আসবে দিন শিখে কওমকে দাওয়াত দিবে? তাহলে দিন শিখা এবং দিন প্রচার করা এটা সকলের কাজ না, এটা নির্দিষ্ট একটা গ্রুপের কাজ। এটাও এক গুমরাহি। এখন সবার কাছে আমরা দিনের এলেম দিয়ে দিতেছি, বাংলা দিয়া, বাংলা হাদিস দিয়া দিনের এলেম সবাইকে দিয়ে দিতেছি, যে সবাই মুফতি সাহেব, আলেমের কাছে যাওয়ার দরকার কি? বাংলা বুখারি দেখে দেখে তুমি ফতোয়া দাও না, আমল করো না, হাদিসে আছে, তুমি আলেমের কাছে কেন যাইবা? অথচ কোরআন কিন্তু তা বলে না, কোরআন বলেছে ফিরকাত, এক গ্রুপ এক গ্রুপ, এক গ্রুপই এই দায়িত্ব আদায় করবে, দিন শিখবে, অন্যকে শিখাবে। দিন শিখা এটা সবার দায়িত্ব না, তাইলে জিহাদ করবে কে? দাওয়াতের লাইনে যাবে কে? দুনিয়ার লাইনে মেহনত করবে কে? সব যদি দিন শিখার মধ্যে লাইগা যায়, কোরআনের এই আয়াত বলে সবাই মুফতি সাহেব হবে না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, তাইফা একটা গ্রুপ, এটাও অনেক গুমরাহি শুরু হয়েছে, এখন সবাই মুফতি সাহেব বানাই দিতেছে। কাজেই সবাই দাওয়াতের লাইনে মেহনত করবে না, এটা দাবি করা, এটা বিশ্বাস করা, এটা আরেক গুমরাহি। না, কেউ কেউ করতেছে ভালো, তুমি করতেছো একটা, আমি দাওয়াতের লাইন আরেকটা অবলম্বন করছি, মাদ্রাসায় পড়াইতেছি, জিহাদের লাইনে এক গ্রুপ আছে, তাদেরকেও সন্ত্রাসী বইলা তুমি উপহাস করবা, খারিজি বইলা উপহাস করবা, এটাও আরেক গুমরাহি। যে যে লাইনে মেহনত করতেছেন সবাইকে ইজ্জত করতে হবে, মহাব্বত করতে হবে, তাইলে বুঝতে হবে আমি যেই কাজটা করতেছি আমার কাজের মধ্যে আমি মুখলিস, আর না হয় বুঝতে হবে আমার কাজের মধ্যে আমার কোনো দুনিয়াবী উদ্দেশ্য আছে, নাইলে আরেকজনের পথকে আমি কেন ঘৃণা করব? তারও তো উদ্দেশ্য দিন কায়েম করা। ছয় উসুলের কথা বলতেছিলাম। উসুল আর ভিত্তি দুইটা দুই জিনিস ভাই। এক হচ্ছে বিনা, পাঁচ ভিত্তি কোরআনের কথা, পাঁচ ভিত্তি। উসুল হচ্ছে জরুরিয়াত, ভিত্তি হচ্ছে খাম্বা, এখানে চারটা খাম্বা। এখন যদি কেউ বলে যে আমি ঘর বানাবো সাথে দশটা জানালা লাগাবো, পাঁচটা দরজা লাগাবো, আপনি যদি বলেন ওরে ভাই হাদিসে বলতেছে খাম্বা লাগাইতে হবে পাঁচটা, তুমি বলো দশটা লাগাইবা, পাগল কোথাকার, আমি কি দশটা খাম্বা লাগাবো বলছি? বলেন, খাম্বা আর দরজা কি এক জিনিস? উসুল আর ভিত্তি এক জিনিস না। ছয় উসুল এগুলো দিনের জরুরত। কোরআনে কারীমে সূরা আল বাকারার শুরুতে রব্বুল আলামিন মুত্তাকির পরিচয় দিতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকির পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন পাঁচটা দিয়া। কি পরিচয়? ইউমিনুনা বিল গায়ব, এক নম্বর হচ্ছে গায়বে বিশ্বাস করে, মুত্তাকি কে? যে গায়বে বিশ্বাস করে। দুই নম্বর ওয়াকিমুনা সালাহ, যে নামাজ কায়েম করে। এরপর উম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে যে খরচ করে।
তিন নম্বর চার নম্বর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আসমানি কিতাবে যে বিশ্বাস করে অবিল আখিরাতি হুম ইউকিনুন পাঁচ নম্বর আখিরাতে বিশ্বাস করে এই পাঁচটার সাথে আর হাদিসের ওই পাঁচ ভিত্তির সাথে কোনো মিল আছে কিনা বলেন কথা বলতে হবে মিল নাই তাকওয়ার পরিচয় দিলেন রব্বুল আলামিন একরকম পাস দিয়া রসুল হাদিসে ইমানের ইসলামের ভিত্তি বললেন পাঁচটা আরেক রকম কেন আরে ভাই মুত্তাকির ক্ষেত্রে আল্লাহ যে পাঁচ কথা বলেছেন সেটা হচ্ছে তাকওয়ার জন্যে দিনের জন্য কিছু জরুরি বিষয় এটা এক জিনিস সূরা আল মুমিনুনের মধ্যে রব্বুল আলামিন মুমিনুনের পরিচয় মুমিনের পরিচয় দিতেছেন অনেকগুলো কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন এক নাম্বার ওয়াল্লাযীনা হুম আনিল লাগ্বি মুরিদুন দুই নাম্বার ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন অনেকগুলো পরিচয় দিতেছেন মুমিনের রব্বুল আলামিনের তো এখানে পাঁচটার মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই রব্বুল আলামিন মুমিনের পরিচয় দিতে গিয়া অনেকগুলো বলতেছেন বোঝা গেল সেগুলো হচ্ছে দ্বীনের জরুরত সম্পর্কে বলতেছেন রব্বুল আলামিন যে মুমিন হইতে হইলে এই এই গুণগুলো রাখবে অন্য আয়াতে সূরা আল ফুরকানের মধ্যে রব্বুল আলামিন রহমানের বান্দার পরিচয় দিতেছেন ভিন্নভাবে কি ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা বিনয়ের সাথে জমিনে চলে وإذا خاطبهم الجاهلون قالوا سلاما جاهل দা তর্ক বিতর্ক বললে ভাই ভাই তোমার জায়গায় তুমি থাকো আমার জায়গায় আমি আছি আর والذين يبيتون لربهم سجدا وقياما নিজের ঘরে রাতের আধারে আল্লাহর কাছে কান্নাকাটি করে নামাজ পড়ে والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও والذين اذا انفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما যারা খরচ করে ইসরাফ করে না কম দেয় না বেশিও দেয় না রব্বুল আলামিন ইবাদুর রহমানের পরিচয় দিতেছেন কই এখানে তো পাঁচটা রাখেন নাই এক এক জায়গায় এক এক রকম কথা বলতেছেন রব্বুল আলামিন মুত্তাকির পরিচয় দিতে গিয়া বলতেছেন এক রকম কথা মুমিনের পরিচয় দিতে গিয়া রব্বুল আলামিন বলতেছেন এক রকম কথা ইবাদুর রহমানের পরিচয় দিতে গিয়া রব্বুল আলামিন বলতেছেন এক রকম কথা আবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ভিত্তির কথা বলতে গিয়া বলতেছেন আরেক রকম কথা বিষয়টা কি বিষয়টা বুঝা এক হচ্ছে দ্বীনের ভিত্তি স্তম্ভ আরেক হচ্ছে দ্বীনের জরুরত দ্বীনের জরুরত এক এক জায়গায় এক এক রকম হইতে পারে সেটা শরীয়তের বিরুদ্ধে না হইলে যদি জরুরত হিসাবে সেটা ব্যবহার করা হয় করা যেতে পারে ঠিক তাবলীগের ছয় উসুল এটাও দিনের জরুরত দিনের ভিত্তি না দিনের জরুরত আর দিনের ভিত্তিকে একসাথে কইরা এটা যেন কেউ না বলে যে দিনের মধ্যে একটা বাড়াইয়া দেওয়া হয়েছে না এটা ভুল আপনি বুঝতে ভুল করছেন আল্লাহর রাস্তে ভুল বুঝা গালি দিয়েন না ভুল বুঝা গালি দিয়েন না ভুল বুঝা এই দাওয়াতের এই মেহনতকে আপনি সন্দেহের মধ্যে ফালাইয়া দিয়েন না ইয়াহুদিদের দালাল বলেন না আজকে অনেকেই বলেন যে দুনিয়ায় সব জায়গায় তারা যাইতে পারে তাদেরকে কেউ বাধা দেয় না হযরত শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির একটা কথা আছে বিষয়ে যে তুমি যদি সত্যিকার সত্যিকার হকপন্থীদেরকে চিনতে চাও তাহলে শত্রুর তীরের দিকে তাকায় থাক শত্রুর তীরের দিকে তাকায় থাক শত্রুর তীর যেই জায়গায় যায় শত্রু মানে অমুসলিমরা মুশরিকরা ইসলামের দুশ্মনেরা শত্রুর তীর যেই জায়গায় গিয়ে পড়ে বুঝবা ওই লোকটাই প্রকৃত হকপন্থী কারণ হকপন্থীকে তুমি না চিনলেও শত্রু কিন্তু ঠিকই চিনবে ওইটার কথার ভিত্তিতে এখন বলে কি তাবলিগ ওয়ালাদেরকে সরকারও বাধা দেয় না দেখেন না সরকারও অবরোধের বিরুদ্ধে লাগতেছে কি বইলা তাবলিগের সমস্যা হবে মাশাআল্লাহ হ্যাঁ সুযোগ একটা পাইছে আর কি যাই হোক সারা দুনিয়ায় ভিসা পাওয়া যায় তাদের সমস্যা হয় না আরে ভাই তুমি জানো কি কচু কিছুই জানো না মিয়া তাবলিগ ওয়ালাদের মতো এত বাধাগ্রস্ত দুনিয়ায় আর কোনো জামাত হয় না তুমি জানো কিছু কত জায়গায় গাট্টি গোট্টা বেটা কোনো মসজিদ থেকে ফেলাইয়া দেওয়া হয়েছে কদিন আগেই তো নরসিংদীতে পিটায় সব শোয়া ফেলাইছে ব্রাহ্মণবাড়িয়ায় পিটায় শোয়া ফেলাইছে তাবলিগ ওয়ালা
তাবলিগওয়ালাদের সম্পর্কে আরও বড় অভিযোগ, তারা ময়দানের লড়াইয়ে আসে না, ময়দানের লড়াইয়ে আসে না তাবলিগের ব্যানারে, কিন্তু ব্যক্তি কিন্তু তারাই যারা ময়দানের লড়াইয়ে আছে হকপন্থীদের সাথে, ব্যক্তি কিন্তু তারাই। তারা যখন ময়দানের লড়াইয়ে নামে তখন তাদের ব্যানার থাকে হেফাজত ইসলাম, তারা যখন গাট্টে নিয়ে দাওয়াতের ব্যানারে কাজ করে তখন তাদের ব্যানার এসে যায় দাওয়াত তাবলিগ। ব্যক্তি কিন্তু একটাই। তুমি কি বলতেছ জিহাদের ময়দানে যায় না? তো জিহাদের ময়দানের এখন খলিফাতুল মুসলিমিন মোল্লা উমর হাফিজাহুল্লাহু তাআলা, তিনি কি তোমাদের গায়ের মুকাল্লিদদের কোন ব্যক্তি? খবর নিয়ে দেখো তিনি চিল্লার সাথে সুবহানাল্লাহ। তো জিহাদের লাইনে নাই মানি, দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী তোমাদের ভাষায় সবচেয়ে বড় জঙ্গি জঙ্গি নেতা মোল্লা উমর হাফিজাহুল্লাহ, তিনি তাবলিগওয়ালা, নাই কোথায়? দাওয়াতের লাইনে যেমন আছে, জিহাদের লাইনে যেমন আছে, তালিমের লাইনেও আছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসাওয়ালারা পড়াইতেছে না? কওমি মাদ্রাসায় হাজার হাজার আলিম যারা দাওয়াতের লাইনে মেহনত করতেছেন তারা ওখানেও পড়াইতেছেন। খারাপ দিকগুলো আমরাও বলি। আখির মুনাজাতে এই শব্দ ব্যবহারের বিরুদ্ধে আমি গত বছর কঠিন বক্তব্য দিয়েছি, হজের সাথে তুলনা করা গত বছর আপনাদের মনে থাকার কথা। তাবলিগওয়ালা যুবকরা রাস্তায় রাস্তায় হাইটে আমার বিরুদ্ধে কথা বলছেন, এক ভাই সহ্য করতে না পারে আমার খানকায় চলে গেছেন অফিসে, যা বলতেছেন হুজুর, সব পোলাপান বলতেছে হায় হুজুর আমাদের মেরুদণ্ড ভাঙিয়ে দিল, আমাদেরকে ডাইকা নিয়ে বলতো। তো আমি বলছি ভাই ডাইকা নিয়ে বলবো গোপনে, কাজ চলতেছে অন্যায় প্রকাশ্যে আমি তোমাদেরকে ডাইকা নিয়ে গোপনে বলি? আমাকে প্রকাশ্যেই বলতে হবে, কারণ হজের সাথে তুলনা তো প্রকাশ্যেই করা হচ্ছে, গোপনে তো করা হচ্ছে না। তা আমি গোপনে বললে এই জিনিস আটকাবে কে? আটকাবে এই জিনিস? ও ভাই আরাফার ময়দানের মতো মুবারক মুহূর্ত এখানে নাই, মিনার মুবারক মুহূর্ত এখানে নাই, হ্যাঁ ওই রকম মুবারক আমলগুলো এখানে কিছুই নাই, আল্লাহর হুকুমের নির্ধারিত কোনো আমল এখানে কিছুই নাই। কাজী একে হজের সাথে তুলনা করা এটা চরম জাহালত, চরম জাহালত। আমার তো মনে হয় এই রকম বিশ্বাস দিল থেকে করলে ঈমান তার হুমকির মুখে চলে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক, খবরদার এই কাজ করা যাবে না। আল্লাহ হজ এটা এক আমল ইবাদত, আর ওই আখিরি মুনাজাতে শরীক হওয়ার নিয়তে যাওয়া এটা তো বিদআত। আপনি ওখানে ছিলেন, মজমা শেষ হয়েছে, এখন দোয়া করে বিদায় হবে। আমরা উদ্দেশ্যটাই চেঞ্জ করে ফেলছি, ইজতেমার উদ্দেশ্যটাই চেঞ্জ করে ফেলছি, তাবলিগওয়ালাদের দোষ না, আমি আগেও বললাম আমরা যারা পরে লেজ জুড়ে দিয়েছি আমাদের দোষ। আখিরি মুনাজাতের জন্যে তাবলিগওয়ালারা যায় না, তারা তো গাড়ি নিয়ে বুধবার আজকে চলে যাবে, বৃহস্পতিবারই চলে যাবে, তার আর আখিরি মোনাজাত কি? তাবলিগের উদ্দেশ্য কি? ইজতেমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সারা বছর, সারা বছর সারা দেশে সারা বিশ্বে যে জামাতগুলো বের হবে তার তদবির করা, এবং ওই জামাতগুলোকে আখিরি বিদায় দেওয়া, শেষ বিদায় দেওয়া, দোয়া করে দেওয়া তাদের জন্যে। কাজের সফলতার জন্য দোয়া করবে না? কিন্তু আমিও এটাকে আখিরি মোনাজাত নাম দিতেছি, তাদের দোষ দিতেছি কেন? আমি সকালবেলা দৌড়ে ওই মোনাজাতে সামিল হইতেছি আমার নিজের জন্যে, তাদের দোষ দিতেছি কেন? কেন এটার আখিরি মোনাজাত নাম দিয়া বেদাত বলতেছি, শিরিক বলতেছি, কেন বলতেছি? তাদের দোষটা কোথায়? দোষ আমার, আমরা যারা পরে শরিক হইতেছি, যারা তাবলিগওয়ালা না। আল্লাহর হস্তে এই সমস্ত ভুল সিদ্ধান্ত, ভুল চেতনা, ভুল বিশ্বাস, ভুল বক্তব্য মন্তব্য, এর থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখি। আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, শব্দ যেটাই বাইর হয় ওইটাই লিপিবদ্ধ হয়ে যায়, ডিলেটের কোনো সিস্টেম নাই, শব্দ যেটাই বের হয় ওইটাই লিপিবদ্ধ হয়ে যায়, ভালো হোক আর মন্দ হোক। কাজেই ভালো বললে তো আর হিসাব দিতে হবে না, ভালো ধারণা রাখলে তো আর আল্লাহর কাছে হিসাব দিতে হবে না, কিন্তু খারাপ বললে, খারাপ ধারণা রাখলে এটার কিন্তু হিসাব দিতে হবে। কাজে একটু খারাপ বক্তব্য, একটু খারাপ ধারণা রাখার সময় একটু চিন্তা করি, আল্লাহর কাছে কিন্তু হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করেন উম্মতের এই ইখতিলাফ, উম্মতের এই মত ভিন্নতা, এটা যেন অনৈক্যের কারণ না হয়। মত ভিন্নতা সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল, হযরতে মুআবিয়া, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, ওনাদের মধ্যেও তো ছিল মত ভিন্নতা, ছিল না? ছিল। কিন্তু রোমের বাদশাহ যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হামলা করার হুমকি দিয়েছেন,
হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন, ও রোম সম্রাট খবরদার, আমাদের ইখতিলাফের সুযোগ কিন্তু দিবা না, আলীর উপর হামলা করলে সর্বপ্রথম যাকে তুমি পাবা প্রতিরোধ যোদ্ধা হিসাবে সে হচ্ছে আমি মুআবিয়া নিজে দাঁড়ায় যাব। সুবহানাল্লাহ। তাদের ইখতিলাফ ছিল, তাদের মতভিন্নতা ছিল, কিন্তু সেটা বিবাদ ছিল না, ঝগড়া ছিল না, মারামারি ছিল না। ইমামে শাফিঈ ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসআলার দিক থেকে তাদের কত ইখতিলাফ ছিল, কত মতভিন্নতা ছিল, কিন্তু ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যখন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কবরের পাশের মসজিদে গিয়া নামাজ পড়তেছেন, এখন তো আর হুজুর আমিন জোরে বলেন না, আস্তে আস্তে বলতেছেন, নামাজের পর সাকরেদ রাখা হুজুর কারবারটা হইলো কি, আজকে যে আমিন চুপে চুপে বললেন, ঘটনা কি, এই জায়গায় এসে হেদায়ত হয়ে গেলেন নাকি? বলেন না না, এই কবরে এই মসজিদের পাশে এমন এক মহান ব্যক্তি শিয়া যিনি আমিন জোরে বলাকে পছন্দ করতেন না, আসতে বলাকে উত্তম মনে করতেন, তার সম্মানে আজকে আমি আমিন আসতে বলব। তারা হচ্ছেন এই মানুষ, জিন্দগিতে কোনো ইমাম কোনো ইমামকে গোমরা বলেন নাই, পথভ্রষ্ট বলেন নাই, ইখতিলাফ তাদের মধ্যে হয়েছে। আজকে কী হইলো আমার, আমি রফায়ে দান করলে আমি গোমরা হয়ে গেলাম, আপনি না করলে আপনি গোমরা হয়ে গেলেন, আমি সহি হাদিসের উপর আসি আপনি জয়ীফ হাদিসের উপর আসেন, কি হয়ে গেল উম্মতের? হায় আল্লাহ, কেন এমন হচ্ছে? আপনার কাছে যদি কোনোটা সহি মনে হয় আপনি আমল করেন, আপনি আমল করেন, সমস্যা তো নাই, করেন, আপনার জবাব আপনি দিবেন, আমার জবাব আমি দেবেন, কিন্তু আমাকে দিন মানাইতে কেন আপনি বাধ্য করেন, কেন আপনি নিজেকে পুলিশ ভাবেন? এটা তো পুলিশের কাজ, বাধ্য করা কোনো কাজ করতে, এটা তো পুলিশের কাজ। আল্লাহ তাআলা তার রসুলকে বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, রসুল আপনি দারোগা, আপনি দারোগা না, মানুষকে জোরপূর্বক কাজ করাইবেন, আমল করাইবেন। তো রসুলকে যেখানে আল্লাহ বলতেছেন আপনি দারোগা না, আমি আর আপনি নিজে দারোগা হয়ে গেলাম দিনের জন্যে, কে দিয়েছে আমাকে এই দায়িত্ব, কে দিয়েছে এই দায়িত্ব? এগুলো সব গোমরাহি, সব গোমরাহি, সব ভ্রষ্টতা। আল্লাহর হস্তে দিনের জন্য ইখতিলাফ থাকবে, মতভিন্নতা থাকবে, কিন্তু সেটা যেন আমাদের বিবাদ না হয়, ঝগড়া না হয়, এটা যেন আমাদের ঐক্যের কারণ না হয়। মুসলমান, তাদের ঐক্যের হাজার হাজার বছরের ইতিহাস আছে, এটাও এক নতুন শয়তানি শুরু হয়েছে, ঐক্যের নামে অনৈক্য, ঐক্যের নামে অনৈক্য। মাঝহব চারটা ছিল কিন্তু কোনোদিন বিবাদ হয় নাই, এখন সব মাঝহব মাত দিয়া কোরআন এবং সহি হাদিসের নামে ঐক্যের ডাক দেওয়া হয়েছে। এই ঐক্যের ডাক দিয়ে এখন যেই মসজিদ ছিল নিরাপদ জায়গা, মুসলমানদের সবচেয়ে শান্তির জায়গা, ওই মসজিদটা পর্যন্ত মারামারি কাটাকাটি হানাহানি ঝগড়া বিবাদের কেন্দ্র বানায় গেছে। এটা তো ঐক্যের নামে অনৈক্য সৃষ্টির নতুন ষড়যন্ত্র। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন ভাই। মুসলমানদের এই অবস্থা দেখলে আসলে আঁতকে উঠি আতঙ্কে, কারণ এটাই তো মুশরিকরা চায়, আমরা বিভক্ত হয়ে যাই, তারা আমাদের উপর হামলা করুক, এটাই তো তারা চায়, তাদের চাওয়ায় আমরা পুরা করতেছি। আল্লাহর চাওয়া, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর চাওয়া যেটা, আল্লাহর রুজুকে তোমরা সুদৃঢ়ভাবে ঐক্যের সাথে মজবুতির সাথে, আল্লাহর চাওয়াকে আমরা বাদ দিয়া পিছনে ঠেলা মুশরিকদের চাওয়াকে বাস্তবায়ন করতেছি। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل عليه، اللهم ارحمنا برحمتك ونعم رحمتك غيره. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. اللهم ارحمنا برحمه، اللهم ارحمنا برحمه تغنينا عن رحمة غيرك. اللهم انصر الإسلام والمسلمين، اللهم أيد الإسلام والمسلمين، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم، اللهم اخذل الكفرة والمبتدعة والملاحدة واليهود الهنود النصارى والمجوسيين والمشركين. اللهم إنا نسألك توبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ورحمة ومغفرة بعد الموت والعفو عند الحساب والفضل
الفوز بالجنة والنجاة من النار رب العالمين আয় আল্লাহ রাসূলের খতমে নবুয়তের যে দাবি আয় আল্লাহ সে দাবি মেটানোর তৌফিক আমাদেরকে দান করেন আয় আল্লাহ দাওয়াতের এই মেহনত আয় আল্লাহ আমাদের সকলকে করার তৌফিক আনায়েত করেন মাওলানা করিম ফরজ কিফায়ার যে দাওয়াত ফরজ আইনের যে দাওয়াত প্রত্যেকের যে জিম্মাদারি সেই জিম্মাদারি আদায় করার তৌফিক আনায়েত করেন আয় আল্লাহ আমার ঘরকে ঠিক করার তৌফিক আনায়েত করেন আমার সমাজের কাছে দিনের দাওয়াত পৌঁছানোর তৌফিক আনায়েত করেন সারা দুনিয়ার মানুষকে আপনি হেদায়ত নসিব করেন সারা দুনিয়ার উম্মতকে আপনি হেদায়ত নসিব করেন মুসলমানদের আপোষের ইখতিলাফ সেটা যেন আয় আল্লাহ বিবাদে রূপান্তরিত না হয় মাওলা মাসআলার ইখতিলাফ যেন আপোষের লড়াই ঝগড়ার কারণ না হয় মাওলা মাওলায়ে করিম সকলের দিলকে এক দিল বানায় দেন সমস্ত মুসলিম উম্মাহকে এক শরীর বানায় দেন আয় আল্লাহ আমাদের মধ্যে অনেক অসুস্থ আমি নিজে অসুস্থ আয় আল্লাহ যারা অসুস্থ তাদেরকে আপনি সুস্থতা দান করেন মাওলায়ে করিম যারা বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করেন যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দান করেন আয় আল্লাহ আমাদের অনেক ভাই অসুস্থ আমাদের এক ভাই আবুল হোসেন ভাই তার মেয়ে অসুস্থ মাওলায়ে করিম আয় আল্লাহ সবাইকে আপনি সুস্থতা দান করেন আয় আল্লাহ দেশের উপর আপনার খাস রহমত নাজিল করেন সকল রকমের হানাহানি মারামারি কাটাকাটি জ্বালাও পোড়াও এই সব রকমের বিশৃঙ্খল অবস্থা থেকে দেশকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ যে পথে শান্তি আছে আয় আল্লাহ সেই পথ আয় আল্লাহ যে সিস্টেমে যে ব্যবস্থায় শান্তি আছে মাওলায়ে করিম সকলকে আপোষের মধ্যে আলোচনার মাধ্যমে মাওলায়ে করিম সে পথ অনুসরণ করার তৌফিক আনায়েত করেন ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহ Thank you.